গোলাম সরোয়ার মিলন, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। গ্রহণযোগ্য নির্বাচনের পথে আপনি কি মনে করেন প্রধান বাধা কি, বিএনপির দাবি দেওয়া নাকি ক্ষমতাসীন সরকার অধীনে নির্বাচন? গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে আমি মনে করি আমাদের মানসিকতা, যে একটা হচ্ছে কি যে ক্ষমতায় যেভাবেই হোক আমাকে থাকতে হবে, অথবা যেভাবে হোক আমাকে ক্ষমতায় যেতে হবে। এই যে এই এই যে অবস্থা, এটা থেকে অ্যাকচুয়ালি যে আমাদের এটা হওয়ার কারণ আছে যে যারা বিজয়ী হয় উইনার টেকস অল, এটা গণতন্ত্রের ভাষা না, কিন্তু এটা গণতন্ত্রে সবাইকে একটা গণতন্ত্র ইজ আর্ট অফ কম্প্রোমাইজ, গণতন্ত্র সবাইকে নিয়ে একটা ব্যালেন্সড হয়েতেই করা উচিত। যেটা কথা ছিল যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ভারসাম্যে কিংবা কম বেশি একটা, এখন এককভাবে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা, এটা একটু নির্বাচিত স্বৈরাচারের মতো আমার কাছে মনে হয়। এই জায়গায় একটু ব্যালেন্স হওয়া দরকার। পার্লামেন্ট যে কথা একসময় হয়েছিল যে 5 বছরের জায়গা 4 বছর হোক, তো এই জিনিসগুলি পরিবর্তন নানা পদ্ধতি। একটা শ্যামাকে ভালো কথা বলছে যে এই যে 50 বছরের নিচে ভোটাররা বেশি, ওরা কিন্তু ভালো ছেলে, ইয়েরা কিন্তু রাজনীতি আসতে চায় না। তাদেরকে এই ধারণা দিতে হবে মান্নান ভাইদের মতো আমাদের প্রজন্মকে, কাম ফরওয়ার্ড, তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরা রাজনীতি করো, এবং সেটার জন্য তো সেই পরিবেশটা তৈরি করতে হবে। সেই পরিবেশের জন্য একটা ভালো নির্বাচন করতে হবে, এক ভালো নির্বাচনের জন্য একটা আস্থার পরিবেশ তৈরি করতে হবে, এবং আস্থার পরিবেশ তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগকে সেই ভূমিকা নিতে হবে। এখন আওয়ামী লীগ যদি মনে করে 15 বছর ক্ষমতায় আছে, আগামীবার ভোট দিলে তারাও থাকবে, অসুবিধা নাই, কিন্তু ইতিহাস কি বলে? আপনি হিটলার থেকে আরম্ভ করে, মুসলিম থেকে আরম্ভ করে যত গণতান্ত্রিক রাজনীতি দেখেন, মোগল সম্রাট যদি দেখেন, তারা কিন্তু একটা পর্যায়ে কিন্তু পরিবর্তন হয়, আর এটা তো গণতন্ত্র। সুতরাং আমি বিশ্বাস করতে চাই গণতান্ত্রিকভাবে একটা গুণগত রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে একটা পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তনের জন্য দরকার নবজাগরণ, এবং সেই নবজাগরণটা যদি আমরা না করতে পারি, সেটা আওয়ামী লীগের ভিতরেও দরকার, কারণ আওয়ামী লীগের ভিতর কিন্তু হাইব্রিডের লোকেরা ঢুকে আওয়ামী লীগটাকে কিন্তু সত্যিকার রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা নাই, তোফাইল ভাইদের খবর নাই, ওনার খবর নাই। আমি যদিও আওয়ামী লীগ করি না, আমি আমার অবজারভেশন বলতেছি, আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের ভালো লোকের পলিটিক্যাল লোকদের হাতে তো নাই। তো বিএনপি বেলাতেই যখন ক্ষমতায় ছিল, হাওয়া ভবনে ক্ষমতা ছিল, আমি দুইটা দলকে এই কারণেই বলছি, দুইটা দলকে শ্রদ্ধা রাখছি, কারণ তারা দুইটা দল বেশিরভাগ তারা রাজত্ব করেছে, নির্বাচিত হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু আমার কথা হলো কি, আজকে জনগণ ভাবছে যে এনাফ ইজ এনাফ, জনগণ টায়ার্ড, তারা স্যান্ডউইচ হয়ে গেছে। তাহলে আজকে কী দরকার? এমন একটা নির্বাচন আপনি সেখানে, যাতে আমি মনে করি যে যে মান্না সাহেবের মতো লোক কিংবা ভিপি নূর কিংবা রেজা কিবিরা সাহেবের মতো লোক কিংবা জাতীয় পার্টি যে জিএম কাদের একটা স্বচ্ছ তাদের মতো লোক কিংবা বিএনপির আজকে ওনারা যারা শ্যামাবাদের মতো যারা পরীক্ষিত তারা, কিংবা মান্নান ভাইয়ের মতো আওয়ামী লীগের মধ্যে যারা পোর খাওয়া নেতা, লেট দেম কাম টু দি পার্লামেন্ট। হ্যাঁ, আমি আমার কথা হলো কি যে এই জিনিসটার অবয়বটা যদি রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে আসা উচিত। হ্যাঁ, এবং সেই জিনিসটা আসার জন্য আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই উনি এটা চিন্তাভাবনা করছেন, কারণ উনি ভাবছেন যে এই রাজনীতিটা যদি রাজনীতিবিদরা হাতে না আসে, তাহলে এদেশের ভবিষ্যৎটা কিন্তু, আমি আবারও বলছি শেষ কনক্লুডিং রিমার্কসে, আমাদেরকে কিন্তু একটা অরাজনৈতিক একটা সিস্টেমে যদি চলে যায়, এইটা কিন্তু ওই আমি আজকে ওপেন ইয়ারে বলি 1-11 মতো 2 ইয়ার্স হবে না, ইট উইল গো মোর দেন 2 ইয়ার্স। আমরা এটা চাই না, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন এবং একটা সবার গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন। গোলাম সরোয়ার মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অধ্যাপক আব্দুল মান্নান এবং শ্যামা ওয়েদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।